আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কারি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে নার মনে, ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনব বন্ধুগণ, আসার যাওয়া দুনিয়ার নীতি শোনব বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনো ক্ষণ, যাত্রী লয়া খিয়া যায় আসি কখনো এপার কখনো ওপার, আমি মরে গেলে কাউরি শরণে আমি কে আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। মহতারাম সম্মানীয় আজকে সদরের সভা উপস্থিত আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুনে ওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তো তার যিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের মসজুদ, তিনি আজকে আমাদেরকে বিভিন্ন প্রান্ত এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকট আল কোরআন থেকে একটা গোটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হচ্ছে বাইয়েনা। এই সূরাটা আল্লাহ আমাকে কতটা বলাবেন, ক্ষুদ্র ব্রেন দিয়ে স্বল্প জ্ঞানে যতটা পারবো আপনাদের খিদমতে এই সূরা থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি আনিব। আমার বক্তব্যের প্রারম্ভে ছোট্ট দুটি কথা বলে নি। একটা কথাই আছে আমাদের দেশে, ইউপির বক্তারা বেশি বলে, মাইনে জাল ফেলায়া বুলবুলি পাকারনে কো তো উল্লু পাকার গিয়া তো মে ক্যা করু। এর কথাটা মানে আছে যে বেচারা একটা ময়না পাখি ধরার জন্যে জাল টেঙেছিল, কিন্তু ময়না পাখিটা সেদিন আসেনি, হুতুম পেঁচা ঢুকে গেছে, তো ও কী করবে, রাজাকে পেঁচাটাই দিছে, বলছে পাগলা এটা তো আমি ধরতে বলিনি। তো মিডিয়ারা এসেছে বুলবুলি ধরার জন্য, এখন পেঁচাকে জাল পেতেছে, আর আমার এগুলো অভ্যাস নেই।
তো আল্লাহর হস্তে বলছি ভাই, যে বড় বক্তার জন্য আপনারা এসেছেন আমি সেটা নয়, আমি একজন অধম মানুষ, এগুলো খুলে দিয়ে যদি আমাকে ক্লিয়ার করে দেন আমার ভালো হয়। তো আমি ইন্ডিয়ান মানুষ, আপনাদের কাছে আমি আবেদন রাখছি ফাঁকা জায়গা পুরা করেন, আর আপনারা চেয়ারে বসলে যদি পেছনের লোকে ডিস্টার্ব হয় তো চেয়ার ছাড়েন, কারণ আপনি চেয়ারে বসে আছেন আর মুরব্বি আপনাকে আড়াল হচ্ছে, একে তো ক্যামেরার আড়াল তারপর আপনাদের আড়াল, এটা কি করে বরদাস্ত করা যায়? এটা আপনারা আপনাদের বিচারে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করেন। চেয়ার থেকে ওই যে চেয়ার, ওই ভাই ওর বুঝতে অসুবিধা আছে, ও বোঝে না, চেয়ার থেকে নিচে বসো, কারণ পেছনে মুরব্বি বসে আছে, একজন ওই সামনে চেয়ার ব্যবহার করবে না, চলো নিচে বসো, ওর কত সহজে বুঝতে পারছে না, কারণ পেছনের লোক দেখতে পাচ্ছে না ভাই, এটা তো ইনসাফ নয়, আপনারাই সাইডে বসেন ঠিক আছে, এটা তো ইনসাফ নয়। আমি আপনাদের সামনে যে সূরাটি ধরেছি, আপনারা একবার আমার সঙ্গে মুখ খুলেন কিছুক্ষণ প্রথম দিকে, সূরাটার নাম হলো বাইয়েনা, সূরাটার নাম বাইয়েনা, আর বাইয়েনার আবিধানিক অর্থ হলো প্রকাশ্য দলিল, বাইয়েনার আবিধানিক অর্থ প্রকাশ্য দলিল। তো এটা কেমন বাইয়েনা, এটা কেমন দলিল? কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম হুদা, কোরআনের নাম নাবা, কোরআনের নাম বাইয়েনা, কোরআনের নাম তৌহিদ, কোরআনের নাম রেসালা। কোরআন বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন দিক থেকে সাহায্য করবেন। কোরআনের আজকের জন্য যে নামটা গ্রহণ করব তার নাম হচ্ছে বাইয়েনা। কোরআনের নাম কি বললাম? বাইয়েনা মানে প্রকাশ্য দলিল। কি দলিল? কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন কবরে নাজাতের দলিল, কোরআন হাসরে পরিত্রাণের দলিল, কোরআন জাহান্নাম থেকে মুক্তির দলিল, এবং কোরআনে আপনার জান্নাতের রেকর্ড পর্চার দলিল, দখলের দলিল। বোঝাতে পারলাম? আরেকবার বলবো, কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন কবরে নাজাতের দলিল, কোরআন হাসরে পরিত্রাণের দলিল, কোরআন জাহান্নাম থেকে মুক্তির দলিল, এবং কোরআন হলো সর্বোপরি জান্নাত দখল করার দলিল, এর জন্য এর নাম বাইয়েনা। এখন যদি কোরআনকে দুনিয়ার জন্য নেন, কোরআন আপনার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাসে, আহাত সে লাহাত তাক মানে মায়ের কোল থেকে জনজার খাট পর্যন্ত, জন্ম থেকে মৃত পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত প্রকাশ্যভাবে আপনাকে গাইড যে করবে তার নাম কোরআন। এখানে কোনো অসুবিধা হবে না, সব শ্রেণীর লোক, বুদ্ধিজীবী, শ্রমজীবী, আপনার কিনা লিবার মালিক, হাফেজ, কারি, মৌলানা, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পৃথিবীর সর্বশ্রেণীর মানুষের কল্যাণের প্রকাশ্য, মানবতার বিকাশের দলিল হলো কোরআন। কথা বুঝে আসলো? আপনি কোরআনের কাছ থেকে সব পাবেন। একটু উদাহরণ দেওয়ার জন্য বুঝাই, আল্লাহ তাবারক বা তাআলা সূরা জুমারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأُجِيَ الْكِتَابُ وَجِيَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ।
আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, হাসরবাসী তোমাদের জন্য আমি আমলনামা রেডি করে নিয়েছি, ওয়া উজিয়াল কিতাব রাখা হয়ে গেছে, আমলনামাটা নিয়ে যাও, আমলনামাটা নিয়ে যাও। সঙ্গে দুটি জিনিস আনবে, একটা হলো আজিবিন নবীন, তুমি যে নবীর উম্মত ওই নবীকে সঙ্গে করে আনবে, ওয়া শোহাদা এবং পৃথিবীর বুকে তুমি যে আমল করেছ সে আমলের সাক্ষীটা সঙ্গে করে নিয়ে আসবে। দুটি জিনিস আল্লাহ চাইবেন। জাহান্নামীদের কথা বাদ দেন, তারা কবরে পেরেশান, কিয়ামতে পেরেশান, জাহান্নামে পেরেশান, এখন একজন জান্নাতি ভালো মানুষ আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমার আমলনামা, আল্লাহ হাসরের মাঠে বান্দার সঙ্গে ঠাট্টা করবেন, মজাক করবেন, অনেক হাদিস আছে তো, এইটা আল্লাহ বলবে, বান্দা তুমি আমার এলান শুনোনি? বলে জি শুনেছি, কি বলেছিলাম? নবীকে সঙ্গে করে নিয়ে এসো, তুমি যে আমল করেছ ওই আমলের সাক্ষীটা সঙ্গে করে নিয়ে এসো। তখন বান্দা আল্লাহকে বলবেন, মাবুদ রে আপনি আপনার কুদরতি নজর দিয়ে, আপনার ক্ষমতার নজর দিয়ে আপনি আমার বডিতে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে করে আনতে পেরেছি কি পারি নাই, আমার চেহারাতে, আমার ভাষাতে, আমার উঠাতে বসাতে, আমার শোয়াতে, আমার চলাতে ফেরাতে, পেশাবে পায়খানাতে, খাওয়াতে পান করতে আমি আপনার নবীকে জেরক্স করে নিয়েছিলাম, ফটো করে নিয়েছিলাম, আমার জিন্দেগিতে একটা মিনিটও আমি আপনার নবীর বাইরে চলেনি, আমার কদমটা চলেনি, অতএব আপনার নবী আমার বডির সঙ্গে জড়িত আছে কিনা দেখেন, আমার পোশাকে, আমার ওয়াজা কাতাতে, আমার কাটাতে, ছাঁটাতে, চেহারাতে, দাড়িতে, মোচেতে, টুপিতে, আমার চুলেতে, আমার হাত পায়ের মধ্যে আপনার নবী আছে কিনা। আল্লাহ মুচকে হাসবেন আর বলবে, বান্দারে আমি তোমাকে আমার বডিতে তোমার ভিতরে আমার নবীকে পেয়ে গেছি। একটা ঝামেলা বলল, এবার আল্লাহ বলবে সাক্ষী কয় তোমার আমলের? তখন বান্দা বলবেন, আল্লাহ আপনি কোরআনে বলেছেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, আমার বডিতে সাজদার জায়গাগুলো কালো হয়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, হাঁটুতে ঘাঁটা পড়ে গেছে, টাকুনুটা একদম ছাগলের বকরির মতো হয়ে গেছে, এগুলো কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, আর এই দেখে দেখে এগুলো আল্লাহর কাছে আমলের সাক্ষী। এখন আমি এটা উদাহরণ দিলাম, এটা আমার বায়ান নয়, আমার বায়ান হচ্ছে কোরআনকে বডিতে কিয়ামতের মাঠে নিয়ে যেতে হবে। যেদিন আমি কোরআনকে নিয়ে গিয়ে আল্লাহকে দেখাতে পারবো, আপনার কোরআনকে আনতে পেরেছি, বাস সেদিন জান্নাত আল্লাহ আমাকে দেবেন, এটা আমার দখলের প্রমাণ। এর জন্য এই সুরার নাম সুরা বাইয়েনা। ভাই আপনাদের দেশে সার্টিফিকেট দেয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেয়? আমাদের দেশে দেয়, মুর্শিদাবাদে যেখানে নবাব সিরাজদুল্লার বাড়ি, মুর্শিদাবাদ, আলিমুদ্দিন খাঁ এইসব জায়গায় এক বড় পীর সাহেব আছেন, ও সার্টিফিকেট দিয়ে দিল। আপনি আমি আমি ওর মুরিদ, আমার ঘরে 10-20 জন আছে, ওনার লেখা সার্টিফিকেট আছে, আমার আব্বা মারা যাবে ওটা কাফনে ভরে দিব, আর যখনই মুনকি নাকির ওটা দেখবে বলবে বাস তুমি খালাস, আর ওর কোনো হিসাব নেই। জি ভাই, পীরের সার্টিফিকেট দেয়। তাহলে কোরআনকে নিয়ে যেতে হবে আমাকে হাসরের মাঠে, তাহলে কোরআন যদি নিয়ে যেতে হয় তাহলে কাফনের সঙ্গে একটা কোরআন বেঁধে নিলে ভালো হয় না? জি ভাই, তাহলে তো সবাই পরিত্রাণ পেয়ে যেত। বিশ্বনবী বলছেন, আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন,
নামাজ হচ্ছে জ্যোতি, আল্লাহর কালাম হচ্ছে দলিল। নামাজ হচ্ছে জ্যোতি, আল্লাহর কালাম হচ্ছে দলিল। বন্ধুরা আমার, এখন পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাবে, আর সূর্যটা ডুবার পরে পরে মানুষের যেটা প্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে আলো। আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে না, একে জ্যোতি লাগবে। তেমনি বন্ধু, ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইজা সামাউন সাক্কাত এই কয়েকটি সূরার ভিতরে বলেছেন সূর্য একদম নষ্ট হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, চাঁদ থাকবে না, তার মানে আলোর উপকরণগুলো সব শেষ হয়ে যাবে। শুধু এই পর্যন্ত নয়, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, ভেঙে ধ্বংস হয়ে যাবে। এই পর্যন্ত নয়, কিরোসিন থাকবে না, ডিজেল থাকবে না, এমনকি কিয়ামতে যেদিন দ্বিতীয় সুর ফুঁকে মানুষকে তোলা হবে কিয়ামতের ময়দানে, সেই দিন একটা জোনাকি পোকাও থাকবে না যে ন্যূনতম আলোটা জ্বালিয়ে আপনাকে সাহায্য করবে। কিয়ামতের ময়দান অন্ধকার হবে, এবং যখন প্রথমে উঠবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ও আশরাকাতিল আরযু বিনূরি রব্বিহা, আল্লাহ নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান আলোকিত আলো হবে। কিন্তু এই নূরের তাজাল্লিতে যে আলো হবে, এতে বেঈমানেরা আলোটা পাবে না, এই আলোটা পাবে একমাত্র ঈমানদারেরা। আর আল্লাহর নবী বলছেন আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লা বুরহানুন, এই পৃথিবী ধ্বংসের পরে মানুষের প্রথম প্রয়োজন হবে আলো, তারপরে প্রয়োজন হবে তার বেঁচে থাকার উপকরণের জন্য দলিল। তাহলে প্রথম নম্বর হলো যে নামাজ পড়েছে সে হাসরের ময়দান থেকে আলো পেতে থাকবে। আস-সালাতু নূরুন, নামাজ হচ্ছে এই উম্মতের জন্য জ্যোতি, নামাজ হচ্ছে আলো, নামাজ হচ্ছে পরকালের আলো। ওয়াল কালামুল্লাহ বুরহানুন, এবং কোরআন হচ্ছে তার সেই হাসরের ময়দানে কোন দিকে দিকে পুলসে রাত পার হয়ে জান্নাতের নিজের জায়গাটা নিবে তার দলিল।